আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি ছুঁইছাইট করে নেব। আমি যে কতজনের ক্রাশ, রাতের ঘুম কেড়ে নেই সেটা তো তুমি জানোই না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তুমি তাপসী আজকে সেই স্টাইল মারি সাজিয়ে চং, আঙুর ফল খাবার হচ্ছ কালকে থাকে, কারণ মন না বুদ্ধিটা বোধ হয় কমে গেছে। তোমরাগুলো মুখ কেমন কেমন কমেন্ট করেন, আর তোমার দাদাও গায়ে তোর মাথার বুদ্ধি বোধ হয় অর্ধেক হারে গেছে, ওই জন্য মোর বাবা মুখ আঙুর ফল আনি দিচ্ছে, আঙুর ফল খায় মাথার বুদ্ধিটা বাড়ে ধরছ। তোমার দাদা এমন দিন না তোমার সাথে আমি দেখা করে গেছো না, এই ইয়া জ্যৈষ্ঠ মাসে মানুষ যখন চায়না কাটে, তোমার দাদা মানে তোমার দাদা হচ্ছে বাড়ি একদিনের জন্য এসে তাও মুখ দেখি, মানে তিন মাস ফোনে কথা কছি না, ফোনে তিন মাস কথা কছি, মানে কাকো কাং দেখি নেই অরিজিনালে, ভিডিও কলত তো কথা হয়, তবু ওরা ভিডিও কলত তো ফিল্টার দিয়েও মানুষ ফর্সা হয়। তোমার দাদা মুখ ট্রাই করে রেখেছে যেটা তুমি ছচাই সুন্দর না অসুন্দর। তোমার দাদা ও প্রথমে কয় কি তোমার শালমারা যাই দেখা করে, তোমার আইসো মুই আর একটা মোর বোন ছিল ঠিক না বিয়ে হয়ে গেছে, তো উই তখন বিয়ে ঠিক আছে, উইয়ের বাড়ি থেকে কয় কি কোটে হে যান কয় ওই শালমারা যাই, মুই বাড়ির মা কোসম শালমারা যাই দেবো রোটির দরকার আছে, কোনোটা গেলে না মোর মা আগতে টের পাইয়া যায়, মুই যদি শয়তানি করি কোনোটা ঘুরিতে যাও তাহলে মোর মা টের পাইয়া যায়। মোর ভাই একটা তখন আটাই, তখন মোর ভাইটা ছোট এখানে একলা খাওয়া, মুই গেছো উনিও মোর পাশে পাশে বটতলা চলে গেছে, বটতলা মানে চৌপতি চলে গেছে, যে আমাকে কয় মুই যাই, মুই তো করে যাবো বা তুই ছেড়ে যাবো মুইও ছেড়ে যাবো, মুইও দেখি যাই, মানে মুই তো কাই করি মুই দেখা করে যাও, মুই না যাও মুই না যাও, কয় না তুই দেখা করে যাই তুমি জানো, তারপরে ওই মানে পাশে ঠেসে দিয়ে ঘুষ ঠুস খুঁয়া বাড়ি দিয়ে বেড়াচ্ছি, তুই নিয়ে না সে সে চালু চাংরা বল্লমপুর যাবার আমাকে দেওয়ার, বল্লমপুর গেলাম আল্লাহ বলে কুটে বলে ওই আইসক্রিমের কোম্পানি কার ওইয়ের বন্ধুর জাইমবুর নিয়ে কার ওঠিকো না বলে, তো ওই জাইমবুর বলে মানে ইয়ের বন্ধুর জাইমবুর কোম্পানি তো ওটিক না গেলাম, মুখ তো ভয়ও নাগে কাক যদি দেখে ওটি বকল ডাক আমার সাগাইও বাড়ি, তারপরে ভয় ভয় করে গেলাম, হাই ভগবান না তোর থেকে কষ্ট করে গেলাম, আমার পাঁচ টাকার আইসক্রিমের বাটি দিছে আমার খাবার, একটা আমার কোনো পেস্টিস নাই মুই তো খাই নাই, আরও তুই ফেনের হওয়া দেখে ফেনা ফেনা হয়ে রোল মরালো বন্ধু কঙ্গাই খাহে আমি নাহাং তোর পাঁচ টাকার আইসক্রিম, আমাকে কি গালি দিলে বলে দেবো দিব বলে, তাহলে দেখো ভিডিও করতে করতে বন্ধ করে দিল গালিম, এই জন্যই কামর বরটা সেই ভাল। তো মোর মনে পড়ে এলাও মনে পড়ে মোর প্রেম করলুম হয়, আরও যদি অন্য কোনো চাঙানাগুলোর সাথে অঙ্করে অঙ্করে দেখা করলুম হয়, মুই জীবনের ফার্স্ট টাইম তোমার দাদার সাথে দেখা করছো, মানে বাড়ি থেকে নুকিয়ে একটা কোনো চাঙার সাথে দেখা করছো, তো তখন একটা সাহস বাড়ি গেছে, আর একটার সাথে প্রেম করলে একবার দেখা রে ভ, তারপরে এলাকায় কী কজন বাড়ি কয় কি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে বিয়ে না করলে আমি ছুঁইছাইট করে নেব, সব মিথ্যা কথা, এই কথা কছিস তুই, মুই কং নাই এই কথা কছিস তুই, মিথ্যা কথা খাবার দাবার করেন না, হাত কাটি কায় ফটো ফটো বাড়াইছিল, আরে ভাই মোর হাত কাটা ছবি নাই কোটে দেখো তো, কয় তুমি আমাকে ফোন না করলে আমার দুদিন পরে বিয়ে হয়ে যাবে, আমি কিন্তু আর অন্য জায়গায় বিয়ে করব না, তুমি আমাকে পালাই নিয়ে যাও, ও বাবা মুই পালা কথা একদিন বলাই মাই দিবি দেখো, মুই পালা কথা মুই কোনদিনও কানে, তুমি জানো মোর বাড়ি থেকে পালাইলে মানে নিবে না, মুই যদি নিয়ে সাথে গেছো মুই জানো মোর একা এটি এটি নম নম ভক্তি বাবা, মোর আগে মুই রাস্তাখান চোখের দখাই টন্ডার বাড়ি থেকে সেই বিয়ে লুম, ও পড়ানটা আমার হ্যাঁ ফাইটে যাই গো মন টাকায় না যাও ঘুরিছিলাম, ফির ভাবলুম এ না যাও ঘুরিয়ে যাও, তিনবার থাকে আরও ঘুরছং, ফির আরও ফোন করে চোদ্দবার ফোন করে কোটে 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 আয়, মানে মোর একে তখন ব্রেনটা ওয়াশ করে নিছি, তখন মোর মাথা কিচ্ছু নাই, সামন্ত বর্মন ছাড়া মাথার ভিতরে মোর বাবা মা ভাই মোর পরিবার মোর কাউ নাই, এই সামন্ত বর্মন, তারপরে উমের বাড়ি যেয়া বেলেনটা খুলিল কে আসলু ভগবান উমের বাড়ি যাও, সত্যি কথা এখন ভাবি কেন প্রেম করে বিয়ে করলাম আর কেন এত তাড়াতাড়ি বিয়ে করলাম, আবার ভাবছিলাম চুপি চুপি রেজিস্টারি করেছিল এলা চিন্তা বিয়ে করলাম, চুপি চুপি রেজিস্টারি করে আমার প্রেম করা করলেন না সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া, আরও রেজিস্টারি করেছিল কাম ধরে উমের বাড়ি ধরে যা বসে রাখলে, শুনে ভাই আগে আগে তোমার বাড়ি যা বসিলাম বাড়ি দেয়া, তারপরে করলে রেস্টারি তবে সিন্তা আসি দিল আমার বাড়ি ঘুরি হের ওই রেস্টারি। গাইস তোমার দাদা আমার সাথে একটা বেড লাগাইছে, বেডটা হবার হচ্ছে যে উনি মেসেঞ্জারত পাঁচটা জনের সাথে কি কয় মেসেজ করবে, আর মুই মোর মেসেঞ্জারত পাঁচটা জনের সাথে মেসেজ করিম, কার মেসেজে রিপ্লাই দেয় মোর তো রিপ্লাই এর কোনো দরকারই নাই, মুই ওই ফোনের জ্বালাতে মুই মেসেঞ্জার ডিলিট করে তুই দিনের মাথা চব্বিশ বার ফোন আসে টুকুর টুকুর মেসেজ আসে, ডিলিট করার পরে কেমন করেছে কাজ জানে, আর তোমার দাদা পাঁচটা জেনিক মেসেজ করছি একটাও রিপ্লাই দিয়েছি,
অনলাইন ছিল না তার জন্য রিপ্লাই দেয় নাই তোমার দাদা। শোনো তোমার মুই এটা তো কই নাই তোমার দাদা কি লোফি না একটা চেংডিক মানে ইয়ে করছে ইংরেজি দিয়ে কিছু তো এসএমএস পাঠাচ্ছে কিন্তু কয় আমি ইংরেজি বুঝি না বাংলায় বলো কয় কি বলবো বাংলায় বলো মুই এলা সেদিন মেসেঞ্জার দেখি কে এমন কে তোমাকে ইনসাল্ট করে দিল কয় ইংরেজি বলে বোঝে না কয় আমি ইংরেজি বুঝি না বাংলায় বলো তাহলে ভাবো তোমাকে মাসি দেখিতে পাই তাহলে মুই তোমাকে কেমন করে সহ্য করে ধরছ তাহলে ভাবো তাহলে তোর মতো কতজনে আমাকে চায় আমাকে তোমাকে চায় ও বাবা ওই জন্য তো একটা রিপ্লাইও দিল না কে যে কত সমান চায় সেটা না জানাই আছে সেটা বলো আমাকে আমার আমি যে কতজনের ক্রাশ রাতের ঘুম কেড়ে নেই সেটা তো তুমি জানোই না বাবা তাহলে ভিডিও বানাতে পারে তাও দুইবার দুইটা চ্যাংরা ফোন করলে তাহলে ভাবো তাহলে মোর কত ক্রাশ না মুই কত ধনকার ক্রাশ আর মোর কত ক্রাশ তুমি আমার দাঁত ঘষা বিরাস আমি তোমার ক্রাশ তো আজকে আমি একটা সিক্রেট কথা কম তোমার দাদার দুইটা কথা কম একটা বাদ হচ্ছে ঘুমেলে কেমন করে আর একটা বাদ হচ্ছে তোমরা সবাই জানেন তোমার দাদা এত বড় মোটা তোমার তো কাউকে পুষ্কর না তোমার দাদা কচুগুলো করে খায় ফার্স্ট কথা হচ্ছে ঘুম পাড়া কথা তোমার দাদা যদি ঘুম যায় গোটায় বাড়ির ভূমিকম্প আসি যায় ফের ঘুমেতে ঘুমেতে করে গজব বেজতি নাক তো ডাকে তো অপমান করে দিচ্ছে এটা কিন্তু লয়ের মিথ্যে কথা রেকর্ডিং শোনায় আমার করে আঙ্কারে ফিনি ঘাস সোজা করে দেবো আঙ্কারে কেমন যেন মানে ঘুম নাই মানুষ কেমন একটা যেন করে মানে ওটা মুই করে দিয়ে পাক না কেমন করে কোন তো রস মুই তো করং না মুই কেমন করে কম ভাই ভাইয়ের মুই হাসতে হাসতে মরি তোমার দাদা হাবাস হচ্ছে কয় কি মুই জিম যাই মোর শরীরটা ঠিক করি তোমরা আমাকে সবাই অপমান করেন ইনসাল্ট করেন খাবার বসে এক মুঠি ভাত কম খায় না খাবার বসবে প্রথমে ভাই আমাকে অল্প চারটে ভাত দেবো ঠিক আছে তো মোক ঠিক আছে অল্প চারটে ভাত দিন মানে একবারে মানুষকে যতটুকু না তো অতটুকুই দিই মু তো অল্প ভাত দিবে পাক না পরে কবে দে তা এক ঘাতা পরে আর কবে খাওয়া শেষ কবে আর এক ঘাতা দে আর এক ঘাতা দে করতে করতে কয় কি সকালে মধ্যে দুইটা রুটি দিবু দুপুরে খালি চারটে ভাত দিবু আর এত রুটি দিবু রুটি ভাজাও শেষ উইয়ের ভোগারা কুর্তি পালে যায় শেষ পরে আমরা খাই উইয়ের রুটি উনি খায় আমার ভাত এই হয়েছে মোরবার ডায়েট করিয়া ভুড়ি কমে যা ভুড়ি আরও এমন বাড়িয়া থুচি কিছু কর তোমার নামে এত ভালো ভালো কথা বলছি কিছু বলবে না তুমি যদি ভিডিও দেখি থাকে তোমার যদি এক্স যদি ভিডিও দেখে তোমার তো একটা নয় মেলাগুলো কোনটা দেখবে দেখবি আমার দাদার তো মেলাগুলো এক্স একটার সাথে তো দেখা হয় মাঝে সাথে আর বাকিগুলোর সাথে যদি মোট দেখা হলে হয় কুচবেট ঠুচবেট যা একজন ওই যে একজনকার সাথে তোমার দাদা জানে কাছে কোনো দিন যদি মোট দেখা হয় আসি কয় দিদি আমি তোমার খুব বড় ফ্যান তাহলে কেমন হবে কোন কোন কেমন হবে আজ ভিডিও বানাতে বানাতে বেড়া পড়ে গেছে ক্যামেরাম্যানের মাথা তাই দেখো কি অবস্থা মানে মুই চিকরিতে চিকরিতে আরে ক্যামেরা বন্ধ করাছি খুঁটি দেয় নাই ঝাপত ভাই গেছে এমন বাতাস দিছে ক্যামেরা পড়ে গেছে ক্যামেরাম্যানের বেড়া পড়ে গেছে ক্যামেরাম্যানের মাথা